এই দেখো, এটা কি? হৃদেদার গায়ে ছোঁয়ানো হলুদ। কি বলছিস কি তুই? হ্যাঁ গো, এখন চলো। কিন্তু কিন্তু রাত্রিবেলা সব প্ল্যান হয়ে আছে, তুমি শুধু টাইম মতো কি পালিয়ে যাবে। এসো, কি করছেন? কি বলবেন? দাঁড়াও এখানে। সিঁথিতে সিঁদুরটা পড়াও। মানে মানে সিঁদুরটা পড়াও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর কি চলছে নাকি? আপনার সিঁথিতে সিঁদুর পড়াবো? সিঁদুর পড়াও, আমি কোনো রিস্ক নিতে চাই না। ড্রাইভারের পোশাক, ড্রাইভারের পোশাক কোথা থেকে এলো? ভারী বেনারসি পড়েছে তো, তাই নিয়ে যা, নিয়ে যা। চলো 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 চলো, দেখুন দি, দেখুন দি, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু আমার না খুব ভয় করছে। আমি বলছি তুমি পালিয়ে যাও, দেখুন দি, পালিয়ে যাও। ড্রাইভার, গাড়ি চালাও, আরে চালাও। আপনার মেয়ে পালিয়েছে? আরে আমাদের বাড়ির ছেলেও তো পালিয়েছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলছে। শার্ট করে বলে বড়ি কদম্বরী, ওই দুজনে পালিয়েছে, দুজনে পালিয়েছে। ওই ভবানী বাবুকে, দ্যাট মোহন বাগানে ঘটিকে আমি ছাড়বো না। ওই মোহন বাগান মাঠে গিয়ে দাঁড় করিয়ে আমি ওই টচ নচ করে দেবো, ছ ছটা গোল দেবো, টেন্ট ভাঙচুর করে দেবো। হ্যাঁ, ছ ছটা গোল, এবার 75-এর রেকর্ড করে ভেঙে চুড়ে খান খান করে দেবো। এই ভবানী বাবু, কোনো কথা বলে না তুমি। কোথায় কোথায় ভবানী বাবু? কি হলো? অসুস্থ, আর ইনি বলছেন বাবু শুয়ে শুয়ে ওই জল ভরা সন্দেশ পেনাচ্ছে। এদিকে আমার মেয়েটা ওই জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সিকিউরিটিদের খাইয়ে ধরনী ধরিয়ে দিয়েছে। একটা মাছিও যাতে বলতে না পারে সে ব্যবস্থা করেছিল, কিন্তু মেয়েটাই তো গলে চলে গেল। ওগো ওগো, তুমি একটু শান্ত হও না, একটু মাথায় জল দাও, জল দাও তো। আর কি বলছো কি? মাথায় জল দেবো? ও বড়ি কাদম্বরি, আমার বড়ি, আমার কি হবে গো, আমার মেয়েটার কি হবে? আমার হ্যারি কোথায় গেল? হু ইজ হ্যারি? আমার হৃদের কথা বলছি। শোনো বড়ি, শোনো শোনো, হৃদয় হলো হ্যারি। কি ভাষা, কি ভাষা! সেই মেয়েটা না, হ্যাঁ, বেপো মেয়েটা না, না, এই মেয়েটা তো এই বাড়ির বউ হবার উপযুক্তই নয়। হ্যাঁ, এই বাড়ির বউ যদি কেউ হবার উপযুক্ত হয় সে হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, তাহলে মানছেন তো যে আপনার মেয়ে এবাড়ির বউ হওয়ার উপযুক্ত? মানে ওই আর কি, মানে মানে বলছিলাম আর কি, মানে ইয়ে এই ফ্যারি ফ্যারি বলা, এইসব বেপো মেয়ে, মানে ইয়ে। কিন্তু আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? ওরি, আমার মেয়ে কোথায় গেল? আমার হ্যালো, কে? পুলিশ স্টেশন? ও পাওয়া গেছে? ও এখন খুঁজে পাওয়া যায়নি। আরে তন্ন তন্ন করে খুঁজুন, হ্যাঁ, সমস্ত ট্রাফিক সিগন্যালে, হ্যাঁ, নজর রাখুন, পোস্টিং করে দিন, পুলিশ পোস্টিং করে দিন।
সিসিটিভি ক্যামেরা চালু রাখুন, হ্যাঁ, যে করে খুঁজে বার করতে হবে। হ্যাঁ কি করো? আরে আরে কি হবে না? কেন হবে না? আরে অনেক কিছু গন্ডগোল হয়েছে। তাহলে এই গাড়িটা নিয়ে বেরিয়েছো কেন? এই গাড়িটাই দিয়েছে। কাদের গাড়ি? কাদের? কি দেখছো? পুলিশের গাড়ি আসছে। এই ওষুধটা আজকে খেলার মাঠে জয়কে খাইয়ে দেবে। সব প্লেয়ারকে সাবধানে থাকতে বলো, প্লেয়াররা যেন কোনো কিছুর বিনিময়ে বিক্রি না হয়ে যায়। মালিনী ম্যাডাম হাজার চেষ্টা করলেও আমাদের টিমের কোনো প্লেয়ারকে কিনতে পারবেন না। তোমার এত সুখ আমি আমি সহ্য করতে পারবো না, তাই সবার আগে তোমার ওই বাচ্চাটাকে আমি মারব। তো তালুর মশাই, মেজ দিদি, মেজশালী কেমন আছে? কবরেজকে একেবারে জবাব দিয়ে দিয়েছে। আপনি কিছু বলছেন না কেন? আমরা তো প্যারি, আরে চিন্তা করার কি আছে? মেডিকেল কলেজ থেকে ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে প্যারি, আমি বলছি শোনো সব। দাদা, কুমারী চলে গেল করোনার মতো। বলছি কি, আমি একটু ওই কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে চাই। আসলে আমি তো ওর গুরু হই, আমার কাছে গান শিখেছে সে। আচ্ছা বলছি, যিনি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন উনি ওনার নাম বলেননি? না, নাম বলেনি, বললেন যে গুরুমা এসছেন বললেই হবে। এ তুই কি বলছিস লোকনাথ, মহারাজ গ্রামবাসীদের সঙ্গে সাকান্ড খাবেন? তুমি বলো না রাজামশাই, তুমি খাবে না? আজ এই মায়ের ভোজ সভায় মায়ের সব সন্তানরা একসাথে জড়ো হয়েছে, খাবে বলেই তো। তুমি কি সবার মাঝে এসো, সবার সাথে মিশবে না রাজামশাই? এতদিন তো আমিও ভেবে এসেছি যে দিদি দীপুর ক্ষতিই করতে চায়, কিন্তু আজ দিদি ওই দুধটা খেয়ে ফেলায় কেমন যেন কনফিউজ হয়ে গেল। সংযুক্তা দীপুর শত্রু নয়, ওর অন্য কোনো শত্রু আছে। এই মেয়েটার জন্যই এত বড় বিপদ আমাদের বাড়িতে হয়ে গেল। আচ্ছা মিস দাদা, অনন্ত দাদারা তো দেশকে ভালোবেসেছে, তাই ওরা গান গায়, বিদেশি জিনিস পুড়িয়ে ফেলে, তাহলে কেন পুলিশরা এত নজর রাখছে ওদের উপর? কারণ অনন্তদার মতো অনেকে চায় না ইংরেজরা আমাদের দেশকে শাসন করুক, এদিকে ইংরেজরা চায় না আমরা আমাদের নিজের দেশকে শাসন করি, তাই তো পুলিশ ওদের উপর নজর রাখছে। সুবি, ওর পরীক্ষা দেওয়া যেভাবে হোক আটকাতে হবে। এর সাথে কাকুমনির কি সম্পর্ক? কারণ এই রকম দেখতে হুবহু একটা আংটি আমি কাকুমনির হাতেও দেখেছি। ওকে আটকানোর জন্য নতুন প্ল্যান ভাবতে হবে রজতম বাবু। আর আমার বন্ধুরা বলেছিল যে এই আংটি পরা লোকটাই নাকি এই নতুন কোম্পানির মালিক। যশের কাছে কাঁদুনি গিয়ে তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো তো? প্রমাণ করে দেবো আমি, এটা প্রমাণ করে দেব। কাঁদুনি যদি গাইতাম তাহলে জজদাকে অনেক আগে আদায় করতাম। কি বললে তুমি? তোমার এত সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো? আমি তোমায় যত বড় মনের মানুষ ভাবতাম তুমি তার থেকে অনেক বড় মনের, আর আজ থেকে স্কুল গড়ার স্বপ্ন শুধু তোমার একার নয়, আমাদের দুজনের। আপনি যে আমার পাশে থাকবেন এটা আমার পরম পাওয়া। যদি কাউকে থ্যাংক ইউ বলতেই হয় তাহলে আমি আপনাকে থ্যাংক ইউ বলবো। কাউকে হারালে যে আর বাঁচবো না আমি ভেলকি। এমন করে ভাবিস না ভেলকি, তোকে যখন আমি কথা দিয়েছি তোর মাকে ঠিক খুঁজে বের করবো আমি। তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো, আমার তো মা, আমি আমার মাকে খুঁজবো। তালুর মশাই, মেজ দিদি, মেজশালী কেমন আছে? কবরেজকে একেবারে জবাব দিয়ে দিয়েছে, আপনি কিছু বলছেন না কেন? আমরা তো প্যারি, আরে চিন্তা করার কি আছে? মেডিকেল কলেজ থেকে ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে প্যারি, আমি বলছি শোনো সব। দাদা, কুমারী চলে গেল করোনার মতো। বলছি কি, আমি একটু ওই কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে চাই। আসলে আমি তো ওর গুরু হই, আমার কাছে গান শিখেছে সে। আচ্ছা বলছি, যিনি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন উনি ওনার নাম বলেননি? না, নাম বলেনি, বললেন যে গুরুমা এসছেন বললেই হবে। এ তুই কি বলছিস লোকনাথ, মহারাজ গ্রামবাসীদের সঙ্গে সাকান্ড খাবেন? তুমি বলো না রাজামশাই, তুমি খাবে না? আজ এই মায়ের ভোজ সভায় মায়ের সব সন্তানরা একসাথে জড়ো হয়েছে, খাবে বলেই তো। তুমি কি সবার মাঝে এসো, সবার সাথে মিশবে না রাজামশাই? এতদিন তো আমিও ভেবে এসেছি যে দিদি দীপুর ক্ষতিই করতে চায়, কিন্তু আজ দিদি ওই দুধটা খেয়ে ফেলায় কেমন যেন কনফিউজ হয়ে গেল। সংযুক্তা দীপুর শত্রু নয়,
ওর অন্য কোনো শত্রু আছে? এই মেয়েটার জন্যই এত বড় বিপদ আমাদের বাড়িতে হয়ে গেল।